আজ 74তম সাধারণতন্ত্র দিবস দেশজুড়ে উদযাপিত হবে আজকের এই দিনটি সেজে উঠেছে দিল্লির যেমন কর্তব্যপথ পাশাপাশি সেজে উঠেছে এই রাজ্যের রেড রোড রেড রোডে কুচকাওয়াজের প্রস্তুতি একেবারে তুঙ্গে আটশত নিরাপত্তা মানুষের ভিড় চোখে পড়ছে রেড রোড থেকে সরাসরি রয়েছে আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছে বিশাখা এবং একই সঙ্গে রয়েছে বিট্টু প্রথমেই যাব বিশাখার কাছে বিশাখা মানুষের ভিড়ও উপচে পড়ছে আজ 74তম সাধারণতন্ত্র দিবস দিনটির গুরুত্বই আলাদা মানুষজনের ভিড় কতখানি চোখে পড়ছে এবং কতখানি সেজে উঠেছে রেড রোড একদমই পল্লমী এই সাধারণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন তোমাকে এবং আমাদের প্রত্যেক দর্শকদের এবং সেই জায়গা থেকে যেটা তুমি বলছিলে যে কত মানুষ এই মুহূর্তে এসেছেন রেড রোডে এই কুচকাওয়াজ যেটা আমরা জানি কোভিড পরবর্তী সময়ে এবছর অত্যন্ত আগ্রহের বিষয় মানুষের কাছে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি গোটা যে রেড রোড যতটা একদিকে তো সেখানে নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে কিন্তু এই যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে মানুষজন যারা আসছেন যাদের কাছে আমন্ত্রণপত্র রয়েছে তারা এখান থেকেই যাচ্ছেন এবং আস্তে আস্তে নিজেদের আসন গ্রহণ করবেন ওই ব্যারিকেডটা পার করে তারপর আমি ভিডিও জার্নালিস্টকে বলবো দেখানোর জন্য যে এই ব্যারিকেড পার করে তারপর এই ডান দিক দিয়ে তারা এই রেড রোডের ওপর উঠছেন উঠে তারপর ফোর্ট উইলিয়ামের ইস্টার্ন গেটের সামনে দিয়ে যে জায়গা তার সামনে রয়েছে ব্যারিকেড ব্যারিকেডের পরেই রয়েছে আসন সেই জায়গা থেকে তারা আসন গ্রহণ করবেন এবং তারপরে আমরা ঠিক পেছনের যে রাস্তাটা রয়েছে যেখানটায় রেড রোডের কুচকাওয়াজ হবে এবং সেই ছবিগুলো দেখানোর জন্য আমি আমার সঙ্গে যিনি রয়েছেন ভিডিও জার্নালিস্ট তাকে বলবো সঞ্জয়কে বলবো যে এই রেড রোডের যে মেন জায়গাটা যেখানে কুচকাওয়াজ হবে সেই জায়গায় এখনো পর্যন্ত পুলিশের নজরদারি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে যাতে কোনো রকমের নিরাপত্তা কোনো খামতি না থাকে তার জন্য পুলিশ আধিকারিকরা তারা বলছে বিশাখা তাই নিরাপত্তার দিকটা কিভাবে সুনিশ্চিত করা হয়েছে আমরা এই বিষয়টাই জানবো আমাদের অপর প্রতিনিধি রেড রোড থেকে রয়েছে প্রতিনিধি বিট্টু বিট্টু নিরাপত্তাটা সব থেকে বড় বিষয় কেননা যেখানে মানুষের সমাগম হবে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন রাজ্যপাল উপস্থিত থাকবেন এবং ভিভিআইপিরা উপস্থিত থাকবেন নিরাপত্তা কতখানি আটোসাঁটো করা হয়েছে বিট্টু বলবি আমি পেছনে যে আমার মঞ্চটা দেখা যাচ্ছে এটাই মূলত মূল মঞ্চ এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন এবং তার পাশাপাশি রাজ্যপাল তিনিও থাকবেন কিছুক্ষণ আগে গোটা মঞ্চ স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়েছে এবং তার পাশাপাশি লাগাতার মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন আমি উল্টো দিকের যে ছবিটা সেই ছবিটা দেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি কার্যত তুঙ্গে বলা যেতে পারে 10:30 থেকে অনুষ্ঠান শুরু তার আগে এই মুহূর্তে যারা পুলিশের অফিসিয়ালসরা রয়েছেন তারা প্রত্যেকে এসেছেন এবং নিজের কী কী ডিউটি রয়েছে সে নিজ নিজ ডিউটি তারা ইতিমধ্যে ভাগ করে নিচ্ছেন এবং তার পাশাপাশি অত্যাধুনিক যে প্রযুক্তি সে প্রযুক্তির মাধ্যমে গোটা বিষয়টা তারা নজরে রাখার প্রয়াস চালাচ্ছেন অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা ছবি আমি একটু দেখাবো আমার ভিডিও জন্য পার্থক্য বলবো একবার যেখানে পতাকা উত্তোলন করা হবে সেই ছবিটা একটু দেখা দেয় আমি সেখানে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে স্নিফার ডগ দিয়ে সেখানে তল্লাশি চালানো হয়েছে এখনও পর্যন্ত স্নিফার ডগ আমি দেখতে পাচ্ছি রয়েছে এবং মেটাল ডিটেক্টর দিয়েও চেক করা হচ্ছে এবং পাশাপাশি লুকিং মিরর সেই মিরর দিয়েও লাগাতার চেক করা হচ্ছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে কারণ এই চত্বরেই মূলত পতাকা উত্তোলন হবে এবং তার পাশাপাশি সামনে যে ছবিটা দেখতে পাচ্ছি কার্যত সাজিয়ে তোলা হয়েছে গোটা রেড রোড চত্বর এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় যে ম্যাপ সেই ম্যাপ এবং তেরঙা যেই ম্যাপ দেখতে পাচ্ছি সামনে পতাকা উত্তোলনের জায়গা অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা ছবি গুরুত্বপূর্ণ আর্মি অফিসিয়ালসদের জায়গাগুলো সেইটাও কার্যত নির্দিষ্ট করে রাখা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানেও তল্লাশি চালাচ্ছেন এবং সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারা নিজেরা সেখানে এসে গোটা বিষয়টা তদারকি করে দেখছেন আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সেই ছবিটা একটু দেখাতে আমি দেখতে পাচ্ছি সেনার যারা আধিকারিকরা রয়েছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা জায়গাটা কার্যত নজরে রাখছেন নিজ নিজ যেই সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাতে যাতে কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় তার জন্য তারা নিজেদের মতো করে গোটা বিষয়টা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তাদের হাতে যে লিস্ট সেই লিস্ট রয়েছে অর্থাৎ সেই লিস্ট মোতাবেক যাতে সংশ্লিষ্ট সেনা আধিকারিকরা যাতে বসেন সেই বিষয়টা কার্যত নিশ্চিত করা হয়েছে এখানে কমিশনার অফ পুলিশের জায়গা অর্থাৎ তুমি যে ছবিটা দেখাচ্ছিলে যে নিরাপত্তাটা আটোসাঁটো করা হয়েছে কেননা আজ বিশেষ দিন ভিভিআইপিরা যেমন উপস্থিত থাকছে সাধারণ মানুষ উপস্থিত থাকবে সেনাবাহিনীর আধিকারিকরা উপস্থিত থাকবেন তাই নিরাপত্তা বেশ খানিকটা আটোসাঁটো করা হয়েছে অনেক ধন্যবাদ সরাসরি রেড রোড থেকে ছিলেন আমাদের দুই প্রতিনিধি একদিকে ছিলেন বিশাখা এবং ছিলেন বিট্টু আমরা একটু রাজধানী দিল্লির দিকে নজর রাখবো কেননা সেখানেও একইভাবে আজ কুচকাওয়াজ এবং একই সঙ্গে সেনাবাহিনীর যে বিশেষ বহরা সেই প্রদর্শিত হবে 74তম সাধারণতন্ত্র দিবসে রাজধানীতেও কড়া নিরাপত্তা একদিকে রেড রোডের ছবিটা দেখাচ্ছিলাম পাশাপাশি রাজধানী দিল্লির ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে তিনটে ছবি একসঙ্গে দেখাচ্ছে রাজধানীতে কড়া নিরাপত্তা রাজধানী দিল্লিতে কর্তব্য পথে সাধারণ মানুষ যাচ্ছেন
আজ বিশেষ এক দিন, 74তম সাধারণতন্ত্র দিবস। সেখানে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং থাকছেন মিশরের প্রেসিডেন্ট। একই সঙ্গে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সাধারণ মানুষ ভিড় করছেন সেখানে, সেনাবাহিনী পক্ষ থেকে বিশেষ মহড়া প্রদর্শিত হবে। রেড রোড এবং একই সঙ্গে রাজস্থান তিনটি জায়গা ছবি দেখাচ্ছে।